তারপর বলা আইটি বলছে ত্রিপুরার গ্রামগঞ্জের সমস্ত আমরা একেবারে আইটিতে সমৃদ্ধ করব স্টার্ট আপ হ্যানা তেনা অনেক কিছু বলেছেন এগুলো সব বিজনা তো আমরা জিজ্ঞেস করি কক্সবাজার থেকে সমুদ্রের তলদেশ দিয়ে ব্রডব্যান্ড ফেসিলিটির জন্য ভারতবর্ষের তৃতীয় গ্রেটওয়ে আগরতলা কাজের দাবিতে হয়েছিল কোন সময় হয়েছিল তখন কেন্দ্রের সরকারে কে ছিল বাংলাদেশ যখন শুনল থার্ড গেটওয়ে হবে আগরতলা বললেন কোনো প্রশ্ন নাই বর্তমান প্রধানমন্ত্রী বললেন ইয়েস ইট উইল বি ডান এবং আমি ভুলে যাইনি আপনি যখন প্রধানমন্ত্রী হন যখন আপনার লেনটিং কমপ্লিট হলো আনুষ্ঠানিক উদ্বোধন হলো আগরতলায় আমাকে থাকতে বলা হলো দিল্লিতে আপনি বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনা যখন বললেন তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন প্রধানমন্ত্রী খুশি হয়েছেন কিনা আমি জানি না আমাকে উদ্দেশ্য করে বলছেন বাংলাতে কথা হচ্ছিল আমাদের মধ্যে এটা হলো আপনারা যদি এটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রডব্যান্ড ফেসিলিটিস কে এবং এটা যদি ত্রিপুরা এবং ভারতের কাজে লাগে তাহলে ত্রিপুরার কথা মাথায় রেখে বলছি এর চাইতে আরো হায়ার ক্যাপাসিটি ওয়ালা এই ব্রডব্যান্ড ফেসিলিটিস সুযোগ নেওয়ার জন্য এই কক্সবাজার থেকে অন্য লাইন আমরা দেওয়ার জন্য প্রস্তুত প্রধানমন্ত্রী আপনার মনে আছে ক বছর হলো কিছু করেছেন উদ্যোগ নিয়েছেন কিছু বললেন না তো বক্তৃতা করি সব খালাস হয়ে যাচ্ছেন একটা বিষয় আপনার ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার আপনার দৌলতে যেটা এখানে বসেছে প্রলোভনের ফাঁদে ফেলে মানুষের ভোট নিয়ে তাদের তরফ থেকে নতুন কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে আমাদের চোখে চোখ পড়ে আমাদের চোখে পড়ে কাজে কথাগুলো বলছি বলছেন ব্রেক কষে বসে আছে ঘরের কথা বললেন যে টিনের চালা দেওয়া মাটির দেওয়াল দেওয়া এগুলোই প্রস্তাব যায়নি এগুলো নাকি এখনকার সরকার এসে দিয়েছেন অসত্য কথা বলছে 2011 সালে যে তালিকা আমাদের ত্রিপুরা সরকার থেকে পাঠানো হয়েছে একটা গ্রামের জন্য একটা নগরের জন্য এই যে আপনার ক্রাইটেরিয়া যে কে ঠিক করেছে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমরা এগুলো মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে তো টাকা দিচ্ছে না দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে কেন্দ্রের তহবিলে যাচ্ছে তার থেকে প্রকল্প হচ্ছে সেগুলি রাজ্যের মধ্যে ভাগ হচ্ছে তার জন্য ব্যক্তিগত ভাবে কারোর কৃতিত্বের তো কোনো সুযোগ নাই সেই সময় যখন বলা হলো টিনের ঘর মাটির দেওয়াল এগুলি যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে পাকা ঘর দেওয়া যাবে না আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু গরিব মানুষ করছেন ভাবছেন দরজার বেড়া বেশি দিন থাকবে না মাটির দেওয়াল দিলে পরে একটু বেশি সময় থাকবে বহু কষ্ট করে করছেন এর অর্থ কি তারা মানে সমর্থ তা তো ঘটনা না আর টিন কজনের বাড়িতে আছে যাদের বাড়িতে টিন আছে তারা তো খুব একটা তালে গণ না কেন এগুলো না করছে মানেনি তো আমাদের কথা আমরা যেটা প্রতিবাদ করলাম তারপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে করলো কোন কোন রাজ্যে বিজেপি সরকারও বললো তারপরে কেউ পরিবর্তন করলেন তাহলে আগে করলেন না কেন 11 সালের ব্যাপার এখন এসে আপনি আগরতলার নগরের নির্বাচনের মুখে আরেকবার প্রলুব্ধ করার জন্য করেছেন ঠিক আছে কয় বছর গেল মাসখানে সেই যে টাকার অঙ্ক এখন যে টাকা দিচ্ছেন সেই টাকা প্রথম দফার যে টাকা আপনাদের দলের লোকরা 5,000, 7,000, 10,000, 15,000 করে চাইছে যারা দিতে চাইছে না বলছেন এরপরের কিস্তির টাকা কিন্তু পাবে না আর যারা টাকা পাচ্ছেন তারা কি বলছেন জিনিসের দাম বেড়ে গেছে এই টাকা দিয়ে কি করে ঘর হবে এটা রান্নাঘর করতে হবে বাচ্চাদের পড়ান ঘর করতে হবে এটা লেট্রিন করতে হবে অন্য কিছু বাদেই দিলাম এই টাকা দিয়ে তো একটা ঘরই হবে না জানেন প্রধানমন্ত্রী কিছু বলেছেন এগুলো সম্পর্কে কিছু বলেননি তো